সুপ্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী বন্ধুগণ, তোমরা অনেকে আমার কাছ থেকে জানতে চাইতেছিলে যে এসএসসি 2017 এবং এসএসসি ইমপ্রুভমেন্টে 2020 অথবা ফেল করে পাশ করা 2020 কি গুচ্ছ বিশ্ববিদ্যালয় 2021 ব্যাচ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কি ভর্তি পরীক্ষা দিতে পারবে কিনা, তার পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটি সো লেটস এনজয়। তার আগে একটি কথা, তুমি যদি তোমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ধন্যবাদ। গুচ্ছ ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বিডিইউ উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে 2020 সালের এসএসসি ইমপ্রুভমেন্টের শিক্ষার্থীরা। শনিবার 14 মে ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীদের পক্ষে মোহাম্মদ এনায়েত এই স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, অসুস্থতা, পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে 2019 সালে অনেক শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। এর ফলে আমরা 2020 সালে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাইনি। আমরা 2020 সালে ইমপ্রুভমেন্ট দিয়েছি, কেবলমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের পড়ার স্বপ্ন থাকায় আমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে এসএসসিতে ভালো ফল করেছি। তারা জানান, এসএসসিতে ভালো ফল করেও কেবলমাত্র ইমপ্রুভমেন্ট দেওয়ার কারণে আমরা ভর্তি পরীক্ষার সুযোগ পাচ্ছি না। এ অবস্থায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে 2017 সালে এসএসসি পরীক্ষা দেওয়া এবং 2020 সালে এসএসসি ইমপ্রুভমেন্টের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি। স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় 2016 সালে এসএসসি পাসকৃতদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিচ্ছে। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় এসএসসি 2017 এবং এসএসসি 2020-এর শিক্ষার্থীরা পরীক্ষার সুযোগ পাচ্ছে, অথচ গুচ্ছে আমরা সেই সুযোগ পাচ্ছি না। শিক্ষার্থীরা আরও বলেন, গুচ্ছ পদ্ধতিতে আমরা এসএসসি 2017 এবং এসএসসি 2020 ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিয়ে আসছে। হাজার হাজার শিক্ষার্থীর স্বপ্ন পূরণ করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমাদের এই প্রত্যাশা। তো বন্ধুরা, এই ছিল মূলত শিক্ষার্থীদের প্রত্যাশা। কিন্তু অ্যাকচুয়ালি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বা 2020 সালে যারা ইমপ্রুভমেন্ট দিয়েছে তারা কি 2021-22 বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কি অংশগ্রহণ করতে পারবে কিনা, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আমিও তোমাদের সাথে একমত পোষণ করতেছি যে 2020 সালে যারা ইমপ্রুভমেন্ট দিয়েছ তাদেরকে পরীক্ষার সুযোগ দেওয়া উচিত। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ধন্যবাদ।